সালামু আলাইকুম সিঙ্গাপুর বাসী ভাইরা আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকেন সেই কামনা করছি আজ সাতাশে সফর চোদ্দোশো চুয়াল্লিশ হিজুরি নয় আশ্বিন চোদ্দোশো উনত্রিশ বঙ্গাব্ধ চব্বিশে সেপ্টেম্বর দু সাল সবার জন্য দিনটি সুন্দর হোক আজ যাদের জন্মদিন তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা এবং যাদের বিবাহবার্ষিকী তাদেরকে বিবাহবার্ষিকীর অভিনন্দন আজ যাদের মিত্রবার্ষিকী তাদের উহের আত্মার মা কামনা করছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যেই কথাটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে দুটি সংবাদ একটি হচ্ছে যে আমরা জানি যে আমাদের এয়ারপোর্টের বাংলাদেশ এয়ারপোর্টের যে দুর্নীতি অনিয়ম এবং হ্যান্ডেলিংয়ের যে অবস্থা সে ব্যাপারে একটি গুড নিউজ সেটি হচ্ছে যে বাংলাদেশ বিমানবন্দরের হ্যান্ডেলিং গ্রাউন্ডকে গ্রাউন্ড হ্যান্ডেলিংকে তারা বিদেশি কন্ট্রাক্টরদের হাতে তুলে দিচ্ছেন হয়তোবা শীঘ্রই সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে এটা বাংলা এভিয়েশন থেকে জানা গিয়েছে যারা বিমানবন্দর পরিচালনা করছেন তাদের সিদ্ধান্ত মোতাবেক এই কাজটি করা হচ্ছে তো আশা করছি যে এই কাজের কারণেই এই বাস্তবায় এই কাজটি যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা যারা প্রবাসী আছি আমাদের অবশ্যই কিছুটা স্বস্তি মিলবে এবং আমাদের লাগেজ এবং অন্যান্য জিনিসগুলো আমরা ঠিকমতো ফিরে পাবো আমাদের মূল্যবান জিনিসগুলো হারিয়ে যাবে না তো সে কারণে আমরা চাচ্ছি যে দ্রুতই যেন এই কাজটি হয়ে যায় এবং যত দ্রুত সম্ভব সেটা যদি হস্তান্তর করা হয় তাহলে আমাদের জন্য আমরা যারা প্রবাসী আছি আমরা যারা বিদেশে থাকি আমরা যারা প্রবাসী ভাইরা তাদের জন্য খুবই একটি ভালো দিক হবে এবং সেটি অবশ্যই আমাদের জন্য সুখকর হবে আরেকটি জিনিস হচ্ছে যে সেটা দুঃখজনক কথা যেটি হচ্ছে যে দুজন বাংলাদেশি ভাই সিঙ্গাপুর ইমিগ্রেশন থেকে ফেরত গিয়েছিলেন তাদের পাসপোর্টের গড়বিল থাকার কারণে দুজন বাংলাদেশি ভাই সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন থেকে ফিরত গিয়েছিলেন তাদের পাসপোর্টে গড়বেল থাকার কারণে সেটি হচ্ছে যে প্রথম যে ভদ্রলোক থেকে আমরা জানতে পেরেছি তিনি তার পাসপোর্টে নামের দুটি অক্ষরে ভুল হয়েছিল তিনি নতুন করে পাসপোর্ট রিনিউ করেছেন এবং সেটি তিনি এনআইডি কার্ড দিয়ে রিনিউ করেছিলেন এনআইডি কার্ডে যেভাবে ছিল সেভাবেই দেওয়া হয়েছে পাসপোর্টে সে কারণে তার পুরাতন পাসপোর্টের সাথে নামের সাথে এই নতুন পাসপোর্টের নামে দুটি অক্ষরে সমস্যা থাকার কারণে সিঙ্গাপুর ইমিগ্রেশন থেকে আর তিনি ভিতরে সিঙ্গাপুরে ঢুকতে পারেননি তাকে আবারও বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল তো তিনি বলেছিলেন যে তার এই দুটি অক্ষর শুধুমাত্র ভুল হওয়ার কারণে এখানে ইমিগ্রেশনে তার আবার নতুন করে ফিঙ্গার নিয়েছিল তারা হ্যাঁ থাম্বিং নিয়ে তার সকল ডিটেলস নিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে আর দ্বিতীয় যে ভাইয়ের তার জন্মদিনে সমস্যা ছিল তো তিনি তার জন্ম তারিখ এবং তার বয়সের সমস্যার কারণে হ্যাঁ তারও এনআইডি কার্ড অনুযায়ী তখন যখন তিনি করলেন তার বয়সের সমস্যার কারণে তাকেও এভাবে ফেরত পাঠানো হয়েছিল তো বন্ধুরা আমরা আশা করব আমরা যারা বাংলাদেশে আছি আমাদের অবশ্যই পাসপোর্টকে সবসময় আমরা স্ট্রিক্টে রাখার চেষ্টা করব যেমন আছে যেন তেমন থাকে আপনি যে পাসপোর্ট দিয়ে স্কিল করেছিলেন সেই পাসপোর্টের সকল তথ্য যেন সবসময় ঠিক থাকে এবং সে অনুযায়ী যেন আপনি নতুন করে রিনিউ করেন পাসপোর্ট যত বাধা বিদ্যন্ডা যত কিছুই হোক না কেন পাসপোর্টটা যেন সেভাবেই থাকে তো সেভাবেই আপনি নতুন করে করবেন তো বন্ধুরা আমি আবারও আপনাদেরকে বলবো যারা প্রবাসী আছি এবং যারা নতুন করে রিনিউ করছে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন এটা চেঞ্জ করবো ওটা চেঞ্জ করব করতে পারবো কিনা তাদেরকে আবারও বলছি ভাই হুশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান কখনো ভুলেও কিন্তু এই কাজটি করতে যাবেন না তাহলে কিন্তু আপনি প্রস্তাব হবে এবং আপনি সিঙ্গাপুরে ঢুকতে পারবেন না কারণ সিঙ্গাপুরে আপনি নতুন আসার সময় যে ডিটেলসটা ছিল সেটা যেন থাকে সব সময় যেন সেটা থাকে তাহলেই আপনার আর কোনো সমস্যা হবে না আপনি যতবারই রিনিউ করেন যেন সেটা ফলো করে করেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত আবারও আপনাদের সামনে যে কোনো সময় আপডেট নিয়ে হাজির হব লেটেস্ট আপডেটগুলো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের ভাইদের মাঝে এই কথাগুলি শেয়ার করে দেন যেন পাসপোর্ট যেন কোনোভাবেই যেন পরিবর্তন পরিবর্তন যেন না হয় কোনোভাবেই যেন চেঞ্জ না হয় এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন তো সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি নিরাপদে কাজ করুন এবং সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম